নির্বাচন নিয়ে সংকট সমাধানে সংলাপ চায় জাতীয় পার্টি। এর জন্য সরকারকে উদ্যোগী ভূমিকা নিতে হবে বলে মনে করে দলটি। আর বিএনপি মনে করে সংলাপ করতে হলে আগে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে হবে। সকালে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সাথে আলাদা বৈঠকের পর গণমাধ্যমকে এসব কথা বলেন দলটির নেতারা। এই মুহূর্তে দেশের নির্বাচন হওয়ার কোনো লক্ষণ নেই বলেও দাবি বিএনপির। সাইদুল ইসলামের রিপোর্ট। বাংলাদেশের আগামী নির্বাচন, নির্বাচনের পরিবেশ আর পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের সাথে বৈঠক করছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে বিএনপির সাথে গুলশানে বৈঠক করে প্রতিনিধি দলটি। সেখানে নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো এবং নির্বাচনে অংশগ্রহণে বিএনপির অবস্থানের বিষয়ে আলোচনা করে দলটি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই মুহূর্তে দেশে নির্বাচন হওয়ার কোনো লক্ষণ নেই। নির্বাচন নিয়ে সংলাপ করতে হলে আগে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে হবে বলেও মনে করেন তিনি। সেটা তো দিনের আলো মতো পরিষ্কার যে বাংলাদেশে নির্বাচন হয় না এবং আগামী নির্বাচন যে হবে না এটার লক্ষণ তো প্রত্যেক দিনই আমরা দেখতেছি। যে আক্রমণ, জেল, মিথ্যা মামলা, তারপরে এই পোস্টিং, পুলিশের পোস্টিং, ডিসি পোস্টিং, হাতের কবজি ছিন্ন করে ফেলা, যেখানে গণতান্ত্রিক সাংবিধানিক রাজনৈতিক অধিকার আজকে হীন হয়ে বাংলাদেশ, অধিকারহীন বাংলাদেশ, তো সেখানে তো সেই এনভায়রনমেন্ট তো ক্রিয়েট করতে হবে প্রথমে, তারপর তো সংলাপের প্রশ্নটা আসছে। এরপর সংসদে বিরোধী দল জাতীয় পার্টির সাথে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলটি। গুলশানের একটি বাসায় ওই বৈঠকে পর্যবেক্ষক পাঠানো সহ নির্বাচনে জাতীয় পার্টির অবস্থান নিয়ে আলোচনা হয়। সংকট সমাধানে সংলাপের কোনো বিকল্প নেই বলে মনে করে জাতীয় পার্টি। দুই দলই বলছে এক দফা। কিসের এক দফা? কোনো এক দফা না, আমরা চাই জনগণের স্বার্থে ভালোভাবে ইলেকশনটা কীভাবে করা যায়, সুষ্ঠুভাবে করা যায়, সবার সহযোগিতায়, সেই বিষয়ে আমাদের একসঙ্গে কথা বলা দরকার। জাতীয় পার্টি কোনো জাতীয় পার্টির দফা একটাই, যাতে সুষ্ঠু নির্বাচন হয় এবং সেই নির্বাচনে করার জন্য আমরা সবাই যাতে একসাথে বসতে পারি, এটা সরকার একটা উদ্যোগ নেওয়া দরকার। ইউরোপীয় ইউনিয়নের এই প্রতিনিধি দলটি বাংলাদেশ ছাড়ার পরপরই আরেকটি দল বাংলাদেশে আসবে। দুটি প্রতিনিধি দলের রিপোর্টের উপর ভিত্তি করেই ইইউ সিদ্ধান্ত নেবে আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে কিনা। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।